সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ মিত্রিকা টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত আজকের এপিসোডে আমরা আপনাদেরকে দেখাবো কাঁঠালের মুছি রোগ কি কারণে কাঁঠালের মুছি পচে যায় এই রোগটি দেখা দিলে কি করবেন এবং রোগ যাতে না হয় তার পূর্বে আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন সেই বিষয়ে আজকের এপিসোডে থাকছে বিস্তারিত কাঁঠালের পচা রোগের লক্ষণ এ রোগের লক্ষণের মধ্যে প্রথমেই কাঁঠালের মুচির গায়ে বাদামি দাগ হয় পরে এই দাগ আস্তে আস্তে কালচে বরণ হয়ে পচে যায় পচা অংশে অনেক সময় ছত্রাকের সাদা মাইসেলিয়াম দেখা যায় ভিডিওতে আপনি যেটি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই আপনার ফলের মুচির গায়ে বাদামী দাগ প্রথমে দেখবেন এরপরে এই দাগগুলো কালো হয়ে আস্তে আস্তে আপনার কাঁঠালের মুচি এভাবে পচে যাচ্ছে এই লক্ষণটি দেখা দেওয়া মাত্রই আপনি বুঝতে পারবেন আপনার কাঁঠালের মুচি পচা রোগ হয়েছে এখন আমি আপনাদেরকে বলবো এই রোগটি আক্রমণ হওয়ার পূর্বে কি কাজ করবেন এবং রোগটি দেখা দিলে বা পরিলক্ষিত হলে সেই ক্ষেত্রে আপনি কী কি পদক্ষেপ গ্রহণ করবেন এই রোগে আক্রমণ হওয়ার পূর্বে করণীয় প্রতিটি বছর ফল সংগ্রহ করা শেষ হবার পর প্রতিটি গাছের ফলের যে বোটাটি থাকে সেই বোটাটি অনেক চাষি ভাই রেখে দেন যা কোনোভাবেই ঠিক নয় আপনার গাছের ফল সংগ্রহ শেষ হওয়ার পরপরই গাছের ফলের যে বোটাটি থাকে সেই বোটাটি অপসারণ করুন এছাড়াও আপনার গাছের রোগাক্রান্ত ডাল মরা ডাল অবাঞ্ছিত ডালগুলো অপসারণ করুন বাগান বা গাছ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বছরে দুইবার গাছের বয়স অনুযায়ী সুষম মাত্রায় জৈব সার ও রাসায়নিক সার প্রয়োগ করুন আপনার গাছে মুছি ধরার আগে ও পরে ম্যানকোচিভ গ্রুপের ছত্রাকনাশক যেমন ডাইথেনেম ফর্টি ফাইভ রিডোমিল গোল অথবা ইন্ডোফিল প্রতি লিটার পানিতে আড়াই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করুন এবার আলোচনা করব রোগের আক্রমণ দেখা দিলে কি করবেন রোগের আক্রমণ দেখা দিলে আক্রান্ত মুসি ও ফল সংগ্রহ করে পুড়ে ফেলুন অথবা আক্রান্ত মুসিটি পলিথিনের ভিতর করে নিয়ে মাটিতে পুঁতে ফেলুন ফল বেশি ঘন থাকলে পাতলা করে দিন এরপরে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক আড়াই গ্রাম হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে দশ দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করুন এছাড়াও বাজারে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ঔষধ যেমন কুপরাভিট সালুকক সহ যে কোনো একটি অনুমোদিত ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে করুন এতে করে আপনার কাঁঠালের মুশি পচার রোগ দূর হবে আশা করা যায় সম্মানিত দর্শক আজকে এ পর্যন্ত দেখা হবে আবারও কোনো নতুন এপিসোড নিয়ে নতুন কোনো প্রযুক্তি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লা